মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, বাসায় আছো, সবাই সুস্থ আছো, সবার কথা শুনছো? বাবা মা সবসময় বাবা মার কথা শুনবে। মিস ভালো আছি। মিস দেখো আজকে তোমাদের সামনে এসেছি, কি করছি মিস? আজকে দেখো আবারও কি লিখছি, এ ফর অ্যাপল। আমরা কি পড়েছি? এ ফর অ্যাপল, এ পিপি এল ই, কি হলো? অ্যাপল। বলো তো কি লিখেছি? অ্যাপল, এ ফর অ্যাপল, এ পিপি এল ই, এ পিপি এল ই। এই বানান গুলো অবশ্যই স্পেলিং গুলো তোমাদের মুখস্থ করতে হবে মেক ওয়ার্ডে। এ পিপি এল ই কি হয় বলো তো? অ্যাপল। এরপরে আমরা আরো একটা শিখেছি, এ ফর অ্যান্ড। দেখো তো মিস কি লিখছি, এ এন টি অ্যান্ড, এ ফর অ্যান্ড। আবার বলো সবাই, দেখো এ এন টি অ্যান্ড, অ্যান্ড মানে কি বলো তো? পিঁপড়া, এ এন টি অ্যান্ড। ঠিক আছে, আমরা এতে দুটো ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে অ্যাপল আর একটা অ্যান্ড। ওকে, তোমরা বাসায় এটা ভালো করে করবে। তারপরে দেখো মিস আরেকটি অ্যালফাবেট লিখছি, সেটা কি দেখো তো? কি লিখলাম এটা বলো তো? কি লিখেছি? বি, বি ফর কি পড়েছি আমরা? বি ফর ব্যাট, বি, বি ফর ব্যাট, বি, বিতে আমরা পড়েছি ব্যাট বি। এখন দেখো তো মিস বোর্ডে কি লিখছি, কি লিখলাম এটা? বি এ টি ব্যাট, বি এ টি, কি লিখলাম? বি এ টি ব্যাট। তোমরা সবাই বলো তো দেখি, নিজেরা বলবে বি এ টি ব্যাট। ব্যাট মানে বাদু, ব্যাট মানে বাদু। আমরা বি ফর আরেকটি ওয়ার্ড শিখব, দেখো একটু বোর্ডের দিকে, সেই ওয়ার্ডটা কি আমরা পড়েছিলাম? বি ফর ব্যাট বি। এবার আমরা শিখব বি, বি ই ই, বি, বি ফর বি। বি মানে কি? মৌমাছি, বি মানে মৌমাছি, বি ই ই, বি, বি ই ই, বি। আমরা বি দিয়েও দুটো ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে ব্যাট আরেকটি হলো বি। আমরা এই দুটো বানান অবশ্যই স্পেলিং গুলো বানান গুলো আমরা খুব সুন্দর করে লিখব, আর লেখার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার কোথায় কি মিস লিখছি সেটা দেখে বাসায় আমরা খাতায় লিখব। ওকে, আচ্ছা আমরা আরেকটি অ্যালফাবেট দেখি, মিস কি লিখছি বোর্ডের দিকে একটু তাকাও, এটা কি লিখলাম বলো তো? সি, কি লিখলাম এটা? আচ্ছা দেখো তো স্টুডেন্টস, চলো মিলি দেখো। আচ্ছা দেখো এরপর আমরা কি লিখছি, দেখো তো এটা কোন লেটার? সি, ক্যাপিটাল লেটার সি। সি ফর কি পড়েছি আমরা বলো তো? সি ফর কাপ, কাউ, সি ফর কাপ, কাউ। এবার দেখো তো মিস কি লিখছি বোর্ডে, দেখো সি ইউ পি, কি হলো এটা বলো তো? সি ইউ পি, সি ইউ পি, কি হয় বলো তো? কাপ, সি ইউ পি, কি হবে? কাপ। কাপ মানে কি বলো তো? পেয়ালা, কাপ মানে পেয়ালা। আমরা চা খাই যে কাপে, সেটাকে বলা হচ্ছে বাংলায় পেয়ালা। ঠিক আছে, সি ইউ পি কাপ। আরেকটি ওয়ার্ড হচ্ছে সি ও ডাব্লিউ, দেখো আরেকবার লিখছি, মিস কি লিখছি একটু পড়ে। আরেকটি ওয়ার্ড সি দিয়ে শিখছি, সেটি হচ্ছে কাউ, সি ও ডাব্লিউ, কি হয় বলো তো? কাউ। আবার বলো সবাই দেখি আমার সঙ্গে, চেষ্টা করো, সি ও ডাব্লিউ,
কি বললাম মিস সি ও ডব্লিউ কাউ কাউ মানে কি বলো তো গরু গরু আমরা সবাই দেখি না সবাই আমরা চিনি গরুকে গরু থেকে আমরা কি পাই বলো তো দুধ পাই গাভী থেকে দুধ পাই সেটা আমাদের জন্য খুবই পুষ্টিকর তারপর দেখো এরপরে আমরা আরেকটি ওয়ার্ড শিখবো আজকে আর দুটি ওয়ার্ড শিখবো একটি ডি দিয়ে ডি লেটার দিয়ে আমরা দুটি ওয়ার্ড শিখবো দেখি সে দুটো কি লিখছি কি আসে আমরা বইয়ে পড়েছি কি ডি ফর ডি দিয়ে আমরা কি পড়েছি বলতো ডি ফর ডিশ ডগ আমরা এখন জানবো ডি দিয়ে দুটি ওয়ার্ড ডিশ এবং ডগ আমরা দেখি ডিশ কিভাবে লিখে আমরা একটু ডিশ বানাম দেখি ডি আই এস এইচ কি হলো ডিশ ডি আই এস এইচ আবার বলো তো ডিশ কি হবে বানান স্পেলিং বলো ডি আই এস এইচ ডিশ মানে থালা থালায় আমরা সবাই খাবার খাই না আমরা যে ভাত খাই সেটাকে বলে ডিশ থালা ঠিক আছে তারপরে ডি দিয়ে আমরা আরো একটি ওয়ার্ড শিখবো এটাও একটা প্রাণীর নাম ঠিক আছে আমরা পাঁচটা প্রাণীর নাম সবাই জানি শিখেছি আজকে দেখি ডি দিয়ে আরেকটি কি হয় আচ্ছা দেখো আমরা আজকে ডি দিয়ে আরেকটি ওয়ার্ড শিখবো সেটা হলো ডি ও জি কি হয় বলতো ডি ও জি ডগ সবাই বলো তো আমার সঙ্গে ডি ও জি ডগ মানে কি বলতো আমরা সবাই ডগ চিনি কিন্তু বলতো কি ডগ মানে হচ্ছে কুকুর এই আজকে আমরা চারটা লেটার দিয়ে আমরা কয়টা ওয়ার্ড শিখলাম আটটা ওয়ার্ড শিখলাম প্রতিটি লেটারে দুটি করে ওয়ার্ড শিখেছি এগুলো আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখব সেটা একটু দেখে নেই আসো তাহলে আমরা একটু দেখে নেই কিভাবে পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হবে এ দিয়ে সমান সমান চিহ্ন দিলে তারপরে আসবে এ পি পি এল ই অ্যাপল আরেকটি লিখবে এ এন টি এন্ড এ দিয়ে অ্যাপল এন্ড এ ফর অ্যাপল এন্ড এবার আমরা লিখব বি এ টি ব্যাট কি শিখেছি বলতো বি ই ই বি বি ফর ব্যাট বি এবার দেখো ছি দিয়ে কি লিখলাম কি শিখছি বলো সি ইউ পি কাপ সি ও ডাব্লিউ কাউ ডি ফর ডি ও জি ডগ ডি আই এস এইচ ডিশ আমরা এভাবে খাতায় লিখব বাসায় প্র্যাকটিস করব এবং পরীক্ষার খাতায় আমাদেরকে এভাবে লিখতে হবে মিস যেভাবে লিখেছি আরেকটা বিষয় খেয়াল করবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবে তারপরের গুলো স্মল লেটার লিখবে তোমাদের তাহলে আজকে হোমওয়ার্ক হচ্ছে মেক ওয়ার্ড করবে মেক টু ওয়ার্ডস এ বি সি ডি আমি যেটা বোর্ডে লিখেছি এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ওকে ভালো থাকো স্টুডেন্টস তোমাদের সবাইকে মিস দোয়া করছি সবাই ভালো থাকবে বাসায় সুস্থ থাকবে বাবা মার কথা শুনবে আর পড়াশুনোগুলো অবশ্যই করবে আমাদের এই ভিডিও থেকে সবাই সুন্দর করে দেখে নিয়ে পড়াশুনোগুলো বাসায় করবে সবাইকে ধন্যবাদ